তো মেলা ঘোড়া হয়ে গেছে মেইন মেলাতে আসা হচ্ছে মালপোয়া খাবে একজন দিদি ভাই মালপোয়া খাবে তারপরে তো আমরা এখন মালপোয়া খাবো দেন বাড়ি চলে যাব হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো এখন কটা বাজে এখন 6:45 বেজে গেছে ঘড়ির দিকে তাকিয়ে তারপর বলছি একটু শুয়েছিলাম বাট আজকে আর দুপুরে তেমন ঘুম হয়নি মানে আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে সামনে না মানে একটুখানি দূরে তো মেলায় যাব বলে তার জন্য ভাবছিলাম একটু ঘুমিয়ে নি বাট শুয়েছি আমার আর ঘুম আসছে না তাই এখন ফটাফট করে রেডি হয়ে মেলাতে যাব আমি আর দিদি ভাই দুজনে মিলেই যাব মানে মেলাটা তেমন তেমন একটা সেরকম বড় সড়ো মেলা না কিন্তু দিদি ভাই কালকে বলছে আমার যেন খুব মালপোয়া খেতে ইচ্ছা করছে যে মালপোয়া এখন কোথায় পাবা তুমি আমাদের এখানে বাজারে কি পাওয়া যায় বলে কি না জানো আমি সেদিন ভ্রু ফিল আপ করতে গিয়ে দেখে এসেছি ওখানে মেলা হচ্ছে মেলা দিয়ে খাবো যে কি দাঁড়াও তাহলে তোমার ভাইকে বলি তাহলে তুমি আর আমি আজকে মেলাতে যাই আর ওদিকে তো আমার বরকে বললাম তুমি নিয়ে যাবে তো ও ভীষণই কাজে ব্যস্ত তো তার জন্য নিয়ে যাবে না বলেছে বলেছে তোমরা দুজনেই চলে যাও যেহেতু কাছাকাছি আছে তো ফটাফট রেডি হয়ে নি আর এখনো তিনি কাজই করছে তো গাইস আমি রেডি হয়ে গেছি তো এখন বেরাবো মানে বলে দিয়েছিলাম ফার্স্টে যে মেলাতে যাচ্ছি বাইরে দিদি ভাইও আছে তো চলো আমাদের সাথে মেলাতে তো বেরিয়ে গেছি এই যে দিদি ভাই পাশে হাই বলো হ্যাঁ বলে দিয়েছি তুমি মালপোয়া খাওয়া তাও বলা হয়ে গেছে সব কিছু তো চলো আর আমাদের সাথে একজন আছে তাকে দেখানো যাবে না কারণ সে খুব লজ্জা পায় ঠিক আছে অন্ধকার আছে তো চলো তো আমরা চলে এসেছি মানে গোলবাজারের এদিকে এটা কি চৌরঙ্গি বলে মানে সঙ্গে যে বোনটাকে নিয়ে এসেছি ও আগে একটু ডাক্তার দেখাবে তারপর মেলাতে যাবে তো ওরা ডাক্তার দেখাচ্ছি তো ডাক্তার দেখিয়ে অটো করে মেলার সামনে চলে এসেছি বাট মেলাটা দেখাচ্ছি একদম ফাঁকা মেলা মেলাটা অনেকদিন ধরে হচ্ছে বা অনেকদিন ধরে হচ্ছে তো তো এর জন্য মানে ইয়ে নেই মানে লোক তেমন নেই আমরা যখন ডাক্তার দেখাচ্ছিলাম তখন ফাঁকা ছিল এখন দেখি কেমন ব্যাপারটা হ্যাঁ আমি এটাই বলছি পুজোর সময় আমার এত ভালো লাগছে এটা কি ছাড়ছে আমি জানি না বাট আমার গন্ধটা এত ভালো লাগে না তো দিদি ভাই এসেই নেল পলিশ দেখতে শুরু করে দিয়েছি এইগুলো তো ঘরে আছেই গো নেল পলিশ লিপস্টিক এর গার্ডার কিনছি গার্ডার হচ্ছে কিনা জানি না এগুলো নি বলো হ্যাঁ নিতে পারো এগুলোই বলছিলাম আমি দুপাশে চুল বেঁধেছি দিদি ভাই যে কিন্তু এগুলো যেগুলো এক দুটো করে কালার আছে একসাথে সেগুলো নাও এগুলো হ্যাঁ বা সফট ধরনের দেখে কাদা নিচ্ছে দেখো দুই সাইডে বেনুনি করেছে না দেখা এবার ওই যে সাদা যে সফট গুলো আছে ওইগুলো দেখো ওইগুলো ব্ল্যাক হয় কিনা ছোট ছোট ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ গাদা নিচ্ছে দুই সাইডে বেনুনি করেছে না ওই জন্য হ্যাঁ ওইখানে যে ব্ল্যাক ওই ব্ল্যাক গুলো আছে ওইগুলো না ছোট ছোট দেখো এই যে এই গাদার গুলো খুব সুন্দর দেখতে এগুলো ভালো লাগে না এ বাচ্চাদের মাথায় ভালো লাগবে দেখো এগুলো না হ্যাঁ এগুলো দেখো না তুমি সন্ধানের মাথায় ভালো নেবা তুমি এগুলো কিন্তু এগুলো কি বলতো তোমার স্ট্রেটনিং চুল হলে স্ট্রেটনিং হেয়ার হলে দেখতে বেশি ভালো লাগে কিন্তু ক্লিপটা দেখো কত কিউট স্টার স্টার আর উপরে একটা ম্যাও তো মেলাতে ভালোই লোকজন হয়েছে হ্যাঁ আমরা ভাবছিলাম ফাঁকা মেলা কিন্তু ভালোই ভিড় আছে কিসের সাথে বলবো মানে স্টেট করা চুল তাই তুমি স্টেট মানে না না কোন ড্রেসের সাথে বেশি ভালো লাগবে সব ভালো লাগবে বাচ্চা আমরা এখন বাচ্চা হয়ে গেছি এই ক্লিপ গুলো বাচ্চা আমি দুই সাথে চুল বাঁধি বলে সবাই বলে কি বাচ্চা হয়ে গেছো তো মেলাতে নেওয়ার মতো তেমন কোনো কিছুই নেই মানে কেমন জানো
আমি মনে করি কি বলতো মেলা থেকে না আমি খুব মানে ওই নরমালি একটু ছোট কানের দুল একটু গাডার ক্লিপ এগুলোই ঠিক আছে এমনি মেলা থেকে সেরকম কিছু নিই না মেরি ভাই ফটোর দোকানে দাঁড়িয়ে আছে বাটিগুলো বেশ ভালো নিচ্ছ তো মেলা ঘোরা হয়ে গেছে একদম ফাঁকা মেলা ছোট্ট এমনি জাস্ট আমাদের বাড়ির সামনেই হচ্ছে মেন মেলাতে আসা হচ্ছে মালপোয়া খাবে একজন দিদি ভাই মালপোয়া খাবে তার জন্য তো আমরা এখন মালপোয়া খাবো দেন বাড়ি চলে যাবো বর্ষা মালপোয়া কিনছে মালপোয়া মালপোয়া নেওয়া হয়ে গেছে এখন দিদি ভাইয়ের এতটাই বেশি মালপোয়া খেতে ইচ্ছা করছে তার জন্য আবারও আলাদা করে নিচ্ছে বলে কি তুমি যেগুলো নিয়েছো ওগুলো তো খাবোই তা বাদে আমিও এক্সট্রা নিয়ে নিই আমি রেখে খাবো খুব মালপোয়া খেতে ভালোবাসে মা মনে হচ্ছে চপের দোকানে চপ শেষ হয়ে গেছে ওই যে দিদি ভাই মিষ্টির দোকানে গেছে আমার জন্য মানে অনেকদিন থেকেই সিঙ্গারা খেতে ইচ্ছা করছে মানে আমি সিঙ্গারা খাই না বাট মানে সিঙ্গারা শেষ হয়ে গেছে তাই বললো মিষ্টির দোকান থেকে নিয়ে আসছি দাঁড়াও যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি নিয়েই মনে হয় বল থাকো কন্যা একদিন খাবো সিঙ্গারা পাইনি দিদি ভাই তো শুধু চিকেন পকোড়া নেওয়া হয়েছে ওটা দিয়েই কাজ চালিয়ে দেবো তো হেঁটে হেঁটেই যাচ্ছি মানে আমাদের মেলাটা এমন জায়গাতে হচ্ছে না মানে নেমে গেছি এবার ওখান থেকে আর কোনো অটো পাওয়া যাবে না মানে অটো সব যা আসে পেছন দিক থেকে ভর্তি ভর্তি লোক নিয়ে তাই হেঁটে আসতে প্রায় 10 মিনিট লাগবে বলো হ্যাঁ 10 মিনিটের কম 10 মিনিটের কম লাগছে তার জন্য হ্যাঁ তাই গল্প করতে করতে চলে এসেছি আর কিছুটা আছে তো বাড়িতে যাচ্ছি চলো তো আমি বাড়িতে চলে এসেছি আর মেলাতে আসলে মেলাটা খুব ছোট তো মেলাতে তা বেশিক্ষণ থাকা হয়নি ওই 10 মিনিট মতো ছিলাম আর তোমাদের তো বলেই দিয়েছিলাম মেন মালপোয়া খাওয়া খাওয়ার জন্য যাওয়া হয়েছিল কারণ মেলা ছাড়া তেমন পাওয়া যায় না আর আমার খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল বাট সিঙ্গারাটাও পেলাম না তো তার জন্য শুধু ওই কি যেন বলে মালপোয়া নিয়ে চলে এসেছি আর কি বলবো তোমরা ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো আর আমি কেমন কি ভিডিও বানাবো কিছুই বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এরকম ভিডিও দেখতে চাও তো আজকের মতো বাই বাই